সঞ্জয় কাণ্ডে দোষী চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ভাবনা স্বাস্থ্য দফতরের। তাদের রেজিস্ট্রেশন বাতিলের জন্য মেডিকেল কাউন্সিলেও আবেদন জানানো হতে পারে। পুলিশ ও স্বাস্থ্য দফতর আলাদা তদন্ত করছে, পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হলেই তা প্রকাশ করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। নবান্নে আপলু রিপোর্ট জমা পড়ার পরেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও কলকাতা পুলিশের কমিশনার। প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক হয়। সঞ্জয় রায়ের চিকিৎসায় গাফিলতি প্রমাণ পেয়েছে স্বাস্থ্য দফতরের কমিটি। চিকিৎসক হাসপাতাল কর্তা মিলিয়ে মোট 10 জনের বিরুদ্ধে প্রমাণ রয়েছে রিপোর্টে। গাফিলতির অভিযোগ রয়েছে চিকিৎসক সুরেশ রামাসুব্বম, রেডিওলজিস্ট উষা গোয়েঙ্কা এবং সিসিইউ এক্সপার্ট শ্যামল সরকারের বিরুদ্ধে। হাসপাতালের বিলিং মেডিক্লেম বিভাগের কর্মীদের বিরুদ্ধেও গাফিলতি প্রমাণ পেয়েছে কমিটি। বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপের পথেই যাচ্ছে স্বাস্থ্য দফতর। সঞ্জয় কাণ্ডে দোষী চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য, এমনকি দোষী চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে, এমনই ভাবনা চিন্তা চলছে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে। বিষয়টি নিয়ে মেডিকেল কাউন্সিলকে অনুরোধ করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। অ্যাপোলো 4 চিকিৎসককে আজ তলব করে ফুলবাগান থানা। সঞ্জয় রায়ের কি চিকিৎসা হয়েছিল তা জানতে চাওয়া হয় ওই চিকিৎসকদের কাছে। তাদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তদন্তকারী পুলিশ আধিকারিকেরা এরপর স্বাস্থ্য ভবনে যান। নবান্নে মুখ্যমন্ত্রী জানান, পুলিশ এবং স্বাস্থ্য দফতর আলাদা তদন্ত করছে, এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হয়নি। তবে দুটি তদন্তেই একাধিক বিষয় উঠে এসেছে, পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হলেই তা জনসমক্ষে আনা হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।